প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। কাঠকেলবা শিবা সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বাংলা দ্বিতীয় সত্রের আমরা আজকে আলোচনা করব প্রত্যয়। শব্দ গঠনের একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে প্রত্যয়। আমরা এটাকে রূপতত্ত্বের অন্তর্ভুক্ত মনে করতে পারি বা রূপতত্ত্বের একটা অন্যতম প্রক্রিয়া বিষয় হচ্ছে প্রত্যয়। প্রত্যয় সম্পর্কে আমরা প্রথমে জানি, প্রত্যয় প্রথমে কাকে বলে, প্রত্যয় কাকে বলে। দেখো, ধাতু বা শব্দের উত্তর বা পরে, উত্তরে বা পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে, শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। আমরা আগে দেখি ধাতু বা শব্দের উত্তরে বা পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। অর্থাৎ শব্দের পরে যে সকল বর্ণ বা বর্ণ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। ধাতু এবং শব্দ উত্তর বা পরে, ধাতু হচ্ছে ক্রিয়া প্রকৃতির অপর নাম ধাতু। আমরা জানি ক্রিয়া প্রকৃতির অপর নাম ধাতু, অর্থাৎ ক্রিয়া প্রকৃতি আমরা যদি বলি, ক্রিয়া প্রকৃতির পরে, ক্রিয়া প্রকৃতির বা পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। আবার আমরা শব্দ, এই শব্দের অর্থ হল নাম প্রকৃতি, নাম প্রকৃতি, নাম প্রকৃতির পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয় আমরা একটু পরে আলোচনায় আসবো। এখন আমরা দেখি যে প্রত্যয় কয় প্রকার। প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় দুই নম্বর হচ্ছে তদ্ভুত প্রত্যয়। আমরা জানার জন্য এবং মনে রাখার জন্য এখানে খেয়াল করি, কৃত প্রত্যয় সেগুলো সেগুলো ধাতুর পরে বসে, সেগুলো ধাতুর পরে বসে, ধাতুর পরে বসে কৃত প্রত্যয়, ধাতুর পরে বসে। আর তদ্ভুত প্রত্যয় শব্দের শব্দের পরে বসে, শব্দের পরে বসে। অর্থাৎ আমরা এখন বলতে পারি
কীর্তত্যয় কাকে বলে? কীর্তত্যয় ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে কীর্তত্যয় বলে। ধাতুর পরে সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে করে তাকে কৃতপ্রত্যয় বলে। কৃতপ্রত্যয় তাকে কৃতপ্রত্যয় বলে। ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় নতুন নতুন শব্দ গঠন করে তাকে কৃতপ্রত্যয় বলে। ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃতপ্রত্যয় বলে। আমরা একটা উদাহরণ দেখি, যেমন নাস শব্দ হচ্ছে কি? নাচন। এখন এটার আলাদা পরিচিতি আছে, দেখো এটা হচ্ছে ধাতু, ধাতু আর এটা হচ্ছে প্রত্যয়, অন হচ্ছে প্রত্যয়। এই ধাতু এবং অন, নাস ধাতু অন প্রত্যয়, এই দুটো মিলে যে শব্দটা সাজিত হয়েছে বা গঠিত হয়েছে তার নাম হচ্ছে নাচন। নাচন, এই নাচন শব্দটাকে ব্যাকরণের এখানকার পরিভাষায় বলে কৃদন্ত পদ। কৃদন্ত পদ, কৃদন্ত পদ, নাচ ধাতু অন প্রত্যয় নাচন কৃদন্ত পদ। এভাবে আমাদের বাংলা ভাষায় শব্দ তৈরি হয়, প্রত্যয়ে সাজিত হয়ে বা প্রত্যয়ের মাধ্যমে শব্দ তৈরি হয়। তো এটা আমরা কি প্রত্যয় সম্পর্কে শিখলাম, এবার আমরা দেখব তদ্ভিত প্রত্যয়। তদ্ভিত প্রত্যয়, তদ্ভিত প্রত্যয় আমরা তদ্ভিত প্রত্যয়ের সংজ্ঞা আগের সংজ্ঞাটার সাথে মিলিয়ে বলবো। সেটা হচ্ছে শব্দের পরে বা ক্রিয়া প্রকৃতির পরে, নাম প্রকৃতির পরে, নাম প্রকৃতি বা শব্দের পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে তদ্ভিত প্রত্যয় বলে। বললাম শব্দের পরে বা নাম প্রকৃতির পরে, শব্দের পরে বা নাম প্রকৃতির পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে তদ্ভিত প্রত্যয় বলে। তাকে তদ্ভিত প্রত্যয় বলে। যেমন উদাহরণ দেখো, ঢাকা যোগ আই তৈরি হয়েছে এই দুটো শব্দ প্রত্যয় দ্বারা
একটা সাধিত শব্দ হয়েছে হাকাল, এই যে শব্দ, এটা শব্দ বা নাম প্রকৃতি, আর এটা প্রত্যয়, এই দুটো দ্বারা হয়েছে, এটা হতে পারে শব্দ বা নাম প্রকৃতি, শব্দ বা নাম প্রকৃতি। শব্দ বা নাম প্রকৃতি, আর এটা হচ্ছে তদ্বিদ প্রত্যয়, প্রত্যয়। এরপরে এই প্রত্যয় শব্দ বা নাম প্রকৃতি এবং এই প্রত্যয়ের দ্বারা একটা শব্দ তৈরি হয়েছে, সেই শব্দটা হলো ঢাকায় এটাকে বলা হয় তদ্বিদ তদ্বিতান্ত পদ। অর্থাৎ তদ্বিত প্রত্যয় সাধিত পদকে তদ্বিতান্ত পদ বলে, তদ্বিত প্রত্যয় সাধিত পদকে তদ্বিতান্ত পদ বলে। তদ্বিত প্রত্যয়ের মাধ্যমে যে পদগুলো তৈরি হবে সেই পদগুলোকে তদ্বিতান্ত পদ বলে। এখানে ঢাকায় তদ্বিতান্ত পদ, ঢাকা একটা শব্দ বা নাম প্রকৃতি, আর আই একটা তদ্বিত প্রত্যয়। এই ঢাকা এবং আই এই দুটো দ্বারা সাধিত শব্দ হয়েছে ঢাকায়, আর এই ঢাকাই শব্দটা পদ মিলে হচ্ছে তদ্বিতান্ত পদ। তাহলে আমরা আজকে জানলাম যে প্রত্যয় কাকে বলে। প্রত্যয় ধাতু বা শব্দের উত্তরে বা পরে যে সকল বর্ণ বা বর্ণসংসিদ্ধ হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। আর প্রত্যয় দুই প্রকার, বীজ প্রত্যয় বা বীজ প্রত্যয়। বীজ প্রত্যয়ের উদাহরণ আমরা জানলাম, তদ্বিত প্রত্যয় জানলাম, তদ্বিত প্রত্যয়ের উদাহরণ আমরা জানলাম। আশা করি সকলে স্মরণ রাখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।